রেডিও ভেরিটাস এশিয়া বাংলা সার্ভিস থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে ঢাকার চিঠিতে আমরা মির্জাপুরের শাহী মসজিদ সম্পর্কে জানব। বাংলাদেশের সীমান্ত এলাকা পঞ্চগড়, ঐতিহ্যবাহী এই এলাকায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে মির্জাপুর শাহী মসজিদ। সম্ভাব্য মসজিদটি 1679 খ্রিস্টাব্দে নির্মিত। ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মসজিদের সঙ্গে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ শৈলীর সাদৃশ্য রয়েছে। আবার ঐতিহাসিকদের মতে এবং মসজিদের শিলালিপি ঘেঁটে কোনো কোনো প্রত্নতত্ত্ববিদ ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি 1656 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে। মির্জাপুরের মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট ও প্রস্থ 25 ফুট। মসজিদটিকে দৃষ্টিনন্দন করে তুলেছে তিনটি গম্বুজ। মুঘল স্থাপত্য রীতির বৈশিষ্ট্যে ভরপুর সুসজ্জিত মির্জাপুর শাহী মসজিদের গম্বুজের শীর্ষবিন্দু ক্রমহ্রাসমান বেল্ট দিয়ে যুক্ত। গম্বুজের চার কোণা রয়েছে চারটি মিনার। সামনের দেয়ালের দরজায় দুই পাশে গম্বুজের সঙ্গে মিল রেখে দুটি মিনার দৃশ্যমান। মসজিদের নির্মাণ শৈলী নিপুণতা, টেরাকোটা, ফুল এবং লতাপাতা, বিভিন্ন খোদাই করা নকশা মসজিদের দেয়ালকে দিয়েছে অন্যরকম রূপ। দেয়ালে ব্যবহার করা ইট চিকন, রক্তবর্ণ ও বিভিন্নভাবে অলঙ্কৃত এবং দেয়ালের চারপাশ ইসলামী টেরাকোটা, ফুল ও লতাপাতার নকশায় পরিপূর্ণ। বিশেষ করে মসজিদের মধ্যবর্তী দরজায় ফার্সি লিপি খোদিত মুদ্রার কালো ফলক। ফলকের লিপি ও ভাষা মোগলদের স্মৃতিকে অম্লান করে রেখেছে। মসজিদের তিনটি বড় দরজা আছে। মসজিদের দেয়ালে কারুকার্য ও বিভিন্ন আকৃতির নকশা করা। মসজিদের ভেতরের দেয়ালে খোদাই করা কারুকার্য, বিভিন্ন রঙের এবং বিভিন্ন ফুল লতাপাতা সহ কোরআনের সংবলিত ক্যালিগ্রাফি তুলির ছোঁয়ায় সজ্জিত, যা দর্শনার্থীদের মনোমুগ্ধ করে। সাদা মেরুন কালারের সংমিশ্রণে মসজিদটি আরও নান্দনিক রূপ দিয়েছে, ফলে প্রতিদিন মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য রেডিও ভেরিটাস এশিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।